খালের ওপর একটি কংক্রিটের সেতুর দাবি দীর্ঘদিনের। বাম আমল থেকেই তারকেশ্বরের নায়টা মালপাহাড়পুর অঞ্চলের জগন্নাথপুর গ্রামের বাসিন্দারা এই দাবি জানাচ্ছেন। বারবার নেতামন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তাই শনিবার ওই গ্রামে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা গণেশ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন ওই গ্রামের বাসিন্দা ও কর্মী সমর্থকরা। তাঁরা অবিলম্বে ওই সেতু তৈরির দাবিতে সরব হলেন। জগন্নাথপুরের পোল এখনো হলো না কেন? তৃণমূল জবাব দাও। জগন্নাথপুরের পোল এখনো হলো না কেন? তৃণমূল জবাব দাও। আরে জবাব তোমায় দিতেই হবে। বন্দে মাতরম। ভারত মাতা কি? রাজপাল সিং দুরাটা। রাজপাল সিং দুরাটা। তৃণমূল দুরাটা। আজকে আমরা নাইটা মালপাহাড়পুর অঞ্চলের জগন্নাথপুর গ্রামে এসে দেখতে পাচ্ছি যে একটা বাঁশের উপর দিয়ে মানুষ যাতায়াত করছে, একটা সরু কাঠের উপর দিয়ে যেতে পারছে না এই দীর্ঘদিন ধরে। আজ নয়, এটা সেই বামফ্রন্ট আমলে বামফ্রন্টের নেতারাও প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে তৃণমূলের বিধায়করাও প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু হয়নি। ষাট সত্তর বছরের পর তা আজকে দীর্ঘদিনের রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ বহু পড়ে গেছে, বাচ্চা মারা গেছে, কিন্তু প্রশাসনের কোনো কর্ণপাত নেই, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তো যাই হোক, আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি, এসে দেখলাম, এবং আজকে আমরা এই বিষয়টা নিয়ে আমরা ভিডিওতে জানাবো, এসডিওতেও জানাবো, লিখিত একটা কমপ্লেন। তার থেকে বড় জিনিস, আমরা প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ আমরা কাজ করতে ভালোবাসি। ভারতীয় জনতা পার্টি আমাদের কেন্দ্রে নরেন্দ্র দামোদর দাস মোদিজি আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে মোদিজি কোথাও শিলান্যাস করেননি। যারা শিলান্যাস করে গেছিল সেই কাজগুলো করে দেখিয়েছে। আজকে আমি বলে যাচ্ছি যে আজকে আমরা এখানে প্রতিশ্রুতি দেবো না, আমরা কাজ করে দেখাবো। আমি সারাদিন ছাত্র ছাত্রী স্কুলের প্লাস এদিক থেকে ওদিক থেকে আসা যাওয়া, বয়স্ক ওপারের লোকের জমি আছে। এই পুলটা যদি হয়, এই পুলটা হওয়ার জন্য আমরা 5 মিনিটের মধ্যে আমরা পরিষেবা পাবো, একটা রেশনের দোকান, দুটো ব্যাংক, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, তিনটে বাজার, জাঙ্গিপাড়া, রাজবলহাট, পিয়াছাড়া, চাপাডাঙ্গা, চারটে বাজার। কিন্তু এই পরিস্থিতিতে আমরা নয়, এই 2 মিনিট এই পোলটা পাওয়ার জন্য এই পরিষেবা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আর এই পরিষেবাটা পেতে গেলে আমাদেরকে ঘুরপথে আসতে হয়, এই 2 মিনিটের রাস্তাটা 1 ঘন্টা লাগে। আপনারা কি ভিডিওতে জানাবেন? ভিডিওতেও জানানো হয়েছিল, ভিডিও সব এসেছিলেন, উনি দেখে চলে গেছেন। মানে আর আপনাদের জানাতে আর ইচ্ছা করছে না? কোথাও ইচ্ছা করছে না। ইরিগেশন ডিপার্টমেন্টে দরখাস্ত লিখে লিখে ইরিগেশন ডিপার্টমেন্টে প্রচুর দেয়া হয়েছে, দরখাস্ত লিখে লিখে কিছু হচ্ছে না। এমএলএ কে বলা হয়েছে দুবার, আমি নিজে এমএলএর সঙ্গে ঝগড়া করেছি, উনি বারবার বলেছেন হবে কিন্তু হয়নি, আর করতে পারবেন না। উনি জিতবেন কিনা সন্দেহ আছে। আমাদের পাড়ার লোক বলছে ভোট দেব না আমরা। এর আগের বারে, এইবারে নয়, এর আগের বারে বসে প্রতিশ্রুতি দিয়ে গেছে, এইখানে সামনে এইখানে বসে প্রতিশ্রুতি দিয়ে গেছে, বললাম পোল আমি আগে করে তারপরে অঞ্চলের অন্য কাজ করবো। আপনার নাম পর্যন্ত পোল হলো না। আমার নাম দিলীপ মোদি। আপনি এলআইসির এজেন্ট? হ্যাঁ, মানে সব গ্রামে ঘুরে বেড়ান, ঘুরে বেড়ান। আমাদের গ্রামে এইখানটা পারাপার হওয়ার জন্য ভীষণ অসুবিধা, যা আসা এইখানটা গ্রামের লোক, এখানে অন্তত প্রতিদিন কয়েক হাজার লোক যা আসা করে, সকাল মানে ভোর 4টে থেকে রাত 12টা পর্যন্ত লোক যা আসা করে এই পোল দিয়ে।
অথচ রাস্তা দুপাশে রাস্তা আছে, তা সত্ত্বেও পোলটা হয়নি, ব্রিজটা হয়নি। বহু নেতা মন্ত্রী এসে দেখে গেছে, তদন্ত হয়েছে, এনকোয়ারি পর্যন্ত হয়েছে, বললে হ্যাঁ এখানে টাকাও পাস হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পোলের কোনো সংস্কার হয়নি। Thank you.